মর্নিং। তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করেছি, তো চলো আমার চাটা খাওয়া হয়ে গেছে আর টিফিনটা বানিয়ে নিই, তারপর যতটা পাচ্ছি শেয়ার করছি, ঠিক আছে চলো। তো এখন আমি রান্নাঘরে, আর টিফিন বলতে আমি আজকে পরোটা বানিয়েছি সকালে, আর এখন বানাচ্ছি তরকারি। তো এই আলুর তরকারিটা, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে, তো চলো এটাই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখো কেমন। চলো আদির মধ্যে একটা টমেটো আমি দিয়ে দেবো সেদ্ধ হতে। অল্প লবণ দিয়ে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো আর এই টমেটোটাকে ম্যাশ করে নেব। এইভাবে আমি কড়াইতে রেডি তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। আর এই টমেটোটাকে আমি ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। ভালো করে কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো।
এবার আমি সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এটাই অনেকটা টমেটো আছে, তাই আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো। আর যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিলেই চলবে। তো হয়ে গেল আমার আলুর তরকারি। তো হয়ে গেছে আমার তরকারি, আর আমি একটু চিনি দিয়েছি, কেউ চাইলে মানে যাদের একটু টক টক পছন্দ তারা চিনি স্কিপ করতেই পারে, তবে আমার একটু টক মিষ্টি ভালো লাগে সেই কারণে একটুখানি চিনি দিয়েছি। আর এবার আমি সুদীপকে খেতে দিয়ে দিই। তো এখানে দেখো সুদীপ বাজার নিয়ে চলে এসেছে, আর তারপর আমাকে একটু হেল্প করেছে, অবশ্য সব সবজিগুলোকে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে আলাদা আলাদা করে, কারণ এগুলো সব পরে আলাদা আলাদা প্যাকেট করে আমাকে ফ্রিজে তুলতে হবে। আর সুদীপ আজকে একটু দেরি করে মানে কাজে বেরোবে, তাই একটু সুবিধে হয়ে গেছে। আর এরপর রান্নাবান্না করব, ভেবেছিলাম কোনো রেসিপি শেয়ার করব, কিন্তু আর করতে পারছি না, ওই একটাই আলুর তরকারিটাই শেয়ার করেছি ওটুকুই, কারণ এর মধ্যে যা আছে এর মধ্যে থেকে কিছু রান্না করব। তবে অবশ্যই মাছের ডিমটা করব, কারণ সুদীপের মাছের ডিম খুব পছন্দের, তাই অবশ্যই মাছের ডিমটা করব। আর তারপর বাকি যা করছি তোমাদের রান্না শেষে দেখিয়ে দিচ্ছি, রান্না করতে করতে আর কোনো ভিডিও করতে পারছি না, সরি। তো চলো এই যে দেখে নাও আমি কী রান্নাবান্না করেছি। নিচে ভাত, এঁচোড়ের তরকারি, মাছের ঝোল, আর মাছের ডিমের টক। তো এই আজকে রান্নাবান্না, কিন্তু রান্না শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু পারলাম না, অন্য কোনো দিন করবো। আর চলো এরপর দেখা করছি আবার বিকেলবেলা। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর ঘুমিয়েও পড়েছিলাম, ভাবলাম তাড়াতাড়ি করে উঠে একটু টিফিন বানিয়ে রাখবো, সুদীপ ফিরে মানে ও তো খাবে কিছু, কিন্তু আমি আসলে মানে এতটাই ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন উঠেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবছি এবারে গিয়ে চলো একটু কিছু টিফিন বানিয়ে নিই। যা বানাবো একটুখানি প্রস্তুতি করেই রেখেছিলাম, তখনই ভেবেছিলাম বানিয়ে নেবো, যে ভালো এত তাড়াতাড়ি কেন বানাবো, একটু পরে বানাবো, আর ওই পরে করতে করতেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো চলো যা বানাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি, আর তারপর কথা বলছি। আর এই যে দেখো চলে এলাম রান্নাঘরে, আর আমি তখনই এই যে দেখেছো একটু ময়দা মেখে রেখেছিলাম, আসলে কালকে রাত্রে আমি ডালপুরি করেছিলাম, তো তার একটুখানি পুর বেশি হয়েছিল, রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম যে ওটাই কয়েকটা ডালপুরি বানিয়ে দিই না, তাহলে ও এসে খেতে পারবে। আচ্ছা আশেপাশের থেকে না প্রচুর আওয়াজ আসছে, আমি এই জন্য সত্যি এখানে আর ব্লগ বানাতে পারছি না, খুব সমস্যা হচ্ছে, মানে ইচ্ছেই আর ছিল না এখানে আর ব্লগ বানাবো, কোনো ইচ্ছেই ছিল না, এত আওয়াজ মানে হয়তো ভিডিওটাই বুঝতে পারবে, ভীষণ আওয়াজ আসছে। তো চলো এখন আর কথা বলছি না, যত কথা বলবো ওই সব আওয়াজগুলো আসবে, তো ওসব বাদ দিয়ে আমি যা বানাচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি, চলো। লুচির ডো যেভাবে বানানো হয় সেভাবেই ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, আর তার ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছে ছোলার ডালের বানানো পুর। তো আমার পুরটা আগের থেকে বানানো ছিল, তাই বলতে পারছি না পুরটা কেমন করে বানিয়েছি, অন্য কোনো দিন যেদিন আমি ছোল মানে ডালপুরি রেসিপি শেয়ার করবো সেদিন আমি সব কিছু প্রথম থেকে দেখিয়ে দেব। তো সামান্য একটুখানি পুর বেশি হয়েছিল, কাল রাতে আমি ডালপুরি বানিয়েছিলাম, তো একটুখানি পুর বেশি হয়ে গিয়েছিল, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে ভাবলাম যে পরের দিন টিফিন বানিয়ে দেওয়া যাবে, তো সুবিধে হয়ে যায় এই আর কি। আর কয়েকদিন তো সত্যি এত গরম ছিল, এসব খাবার দাবার কিচ্ছু আনানো হয়নি, আর তাই এই কয়েকদিন একটু বৃষ্টি হতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে ভাবলাম বানিয়ে নিই। তো পুর ভরে ওইগুলোকে একটু মোটামোটা করে বেলে নিতে হবে, আর কেউ চাইলে তেলে ছেঁকে নিতে পারো, আর না হলে আমি অবশ্য তেল আর মানে রিফাইন তেল আর ঘি মিশিয়ে ভেজে নিচ্ছি। তো এটুকুই দেখে নাও। সন্ধ্যেবেলা পলি হঠাৎ করে ফোন করলো যে দিদিভাই বাড়িতে আছো, তাহলে আমি যাচ্ছি, আমি বললাম হ্যাঁ বাড়িতেই আছি, কোথাও যাচ্ছি না, চলে এসো। তো পলি এলো, পলি ভাই আর আমাদের জিকো।
তো ভালোই হলো, সন্ধ্যেটা ভালোই কাটলো। আর এর মধ্যে সুদীপ ফোন করলো যে ও রাস্তায় রাত হবে, আমার তো সুবিধেই হয়ে গেল। তো সুদীপ এলো অনেক রাত করে, তার মধ্যে পলি আর আমি মিলে দুজনে একদম আয়েস করে চা খেলাম। হঠাৎ করেই ওই সন্ধ্যেবেলা ভাই আর পলি বাবুকে নিয়ে এলো, মানে আমাদের জিকোকে নিয়ে। তো আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, তাই আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারছি না, এখানেই শেষ করছি। পলিকে ভাইকে দেখাতাম কিন্তু ভাই চলে গেছে তার কাজে, আর পলি বাবুকে নিয়ে বাবু কান্নাকাটি করছে, ঘুমিয়ে গিয়েছিল, তো ওপরে গিয়েছে। গরম করছে তো ঘরে ভীষণ, একটু ওপরে গিয়েছে। আর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে যাবে, কারণ পলি এসেছে অনেক দিন হলো মেদিনীপুরে, কিন্তু সবসময় মানে আমি ননদ বলেই আমার এখানে এসেই ওকে থাকতে হবে, ওর তো একটা ব্যক্তিগত জীবন আছে, তাই না? তো সেরকমভাবে সুযোগই পায় না। আর স্কুল ছুটি পড়েছে তাই কয়েকদিন মানে একটু সুযোগ পেয়েছে ভাইয়ের সঙ্গে সময় কাটানোর, তাই ওরা ওখানেই আছে। আর মানে ভাইয়ের যে ওখানে রুম নেওয়া আছে ওখানেই আছে পলি, আর আজকে সুযোগ পেয়েছে তাই এসেছে। তো চলো একটু গল্প টল্প করি, ওদের সঙ্গে সময় কাটাই। আর আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। এই যে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো গুড নাইট।